হ্যালো, আমি মিলা নোভা, চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। প্রতিদিনের মতন সকালবেলা স্নান করে বেরিয়ে পড়লাম মানসরোবর হোস্টেলের দিকে, যেখানে আমার বন্ধুকে রিসিভ করতে হচ্ছিল। তো আমার বন্ধু আমার জন্য ডিম তারকা আর আলুকা পরোটা নিয়ে এসেছিল, সেই সাথে আমার বন্ধুর বান্ধবী, সেটা দেখা হয়ে গেল বাগেশ্রী। দেন আমরা একটা অটো ও ভাড়া করে চলে যাই আমরা, কোথায় বলুন তো, হ্যাঁ দিল্লি আয়নে মার্কেটে যাই। দেন ওখান থেকে আমরা আরও একটা জায়গায় যাই। দিল্লি আয়নে মার্কেটে আমার খুব একটা জিনিস পছন্দ হয়নি এবং মেজেজটা বিগড়ে গেছিলো, প্রচুর দাম ছিল এই মার্কেটে। সো আমি কোনো কিছু পারচেস করতে পারিনি। আমি জানি না আপনাদের মধ্যে হয়তো অনেকেই পারচেস করতে পারবেন। আমরা একটা নতুন জায়গায় গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আড়াই দিনের মধ্যে আমি যে কটা জায়গা কভার করেছি অ্যাকচুয়ালি সেটা টাফ ছিল। এই যে পুরো ভিডিওটা উল্টো করে আমি করলাম, এখনই আপনারা বলবেন কী ভিডিও করেছি এরকম উল্টো করে। আমি না বুঝতেই পারিনি যে আমি মোবাইলটাকে উল্টো করে ধরেছি। অনেক পরে গিয়ে সেটা আমি রিয়েলাইজ করলাম যে আমার পুরো ভিডিওটা উল্টো। প্রথমত আমি শিওর ছিলাম না যে আমি ভিডিওটা করতে পারবো কি না, পরবর্তীতে শিওর হলাম যে না আমি ভিডিও করতে পারি। সো এইভাবে আপনাদেরকে উল্টো ভিডিও করে দেখানোর জন্য আমি এক্সট্রিমলি সরি। এর মাঝখানে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরপর আমরা চলে আসি এখানে, সবাই প্লেসটা দেখে বলুন তো আমরা কোথায় এসেছি। এর টিকিট খুব সম্ভবত 40 টাকা করেছিল। এখানে একটা কিউআর কোডের মতন টোকেন দেয়, দেন হচ্ছে আমরা একটা কয়েনও পাই। ওই কয়েনটা হারিয়ে গেলে আবার 200 টাকা জরিমানা দিতে হয়। ফরেনারদের জন্য প্রত্যেকটা জায়গায় প্রাইস বেশি ছিল। তো বলুন, ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো এক্স্যাক্টলি আমরা কোথায় এসেছি। তো আপনারা যারা ভিউটা দেখছেন সেটা দেখে বলুন তো আমি কোথায় আছি। আজকে না হয় নামটা আমি এখন বলবো না, তো নাকি বলে ফেলবো, কি বলুন তো, বলবো এখন। কুতুব মিনারে আছি। যাই হোক, এই ভিডিওটাতে চারিপাশটা ডিটেইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আসলে যখনই আমরা কোনো একটা ভিউ পুরোটা কভার করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এটা আমি অনেক ছোট করে করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাও এই যে দেখুন এখানের কাজগুলো। এখানে আসার পর আমরা একটা জিনিস জানতে পারলাম, এখানে কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে ইসলাম ধর্মের যেই নকশাগুলো থাকে, আবার কিছু জিনিস তৈরি করা হচ্ছে হিন্দু ধর্মের নকশা অনুযায়ী। ইনফ্যাক্ট এখানে সেটা লেখা ছিল হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং আরেকটা কোন ধর্মের ইয়ে ছিল যাদেরকে নিয়ে এটা বানানো হয়েছে, যার কারণে ভেতরে অনেকগুলো স্ট্রাকচার ছিল যেগুলো হিন্দুয়ানি বা বৌদ্ধ ধর্মেরই এটা দেখা যায়। আমি আবার ঢং করতে শুরু করে দিলাম। আমি সেদিনকে বেরিয়েছিলাম নতুন জামা পরে, এত ঠান্ডা লাগছিল আমার কিছু করার ছিল না, শীতের জ্যাকেটটা কোমরে বেঁধে নিয়েছিলাম। কিছুক্ষণ গরম লাগছিল, কিছুক্ষণ ঠান্ডা লাগছিল, এর মাঝখানে শুরু হয়ে যায় বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি। কী আর করা, এর মাঝখানে রোদ নেই, চশমা নিয়ে একটু ঠং করা, যা যা আমি করি আর কি। তো আমি সরোজিনী মার্কেটে আগের দিন প্রচুর শপিং করেছি, যেহেতু ফোনে চার্জ ছিল না তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, এই গাছটা দেখে আমার মনে হয়েছিল এই গাছ দুটো দুজন দুজনকে হাক করছে। তোমাদের কি এমনটা মনে হয়েছে প্লিজ তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এরপর আমার বন্ধু হিমাদ্রি এবং তার বন্ধু ওয়াগিশা একসাথেই হাঁটছে, আমি আমার মতন করে ভিডিও করেই যাচ্ছি, কারণ তারা কথা বলতে ব্যস্ত, আমাকে সময় দেওয়ার তাদের কাছে সময় ছিল না। সো নিজেকে সময় দেওয়ার মতন আমার কাছে অঢেল সময় আছে এবং থাকে এবং থাকবে। সো নিজের ভিডিও নিজেকেই করতে হবে, যদিও আমি এর মাঝখানে হিমাদ্রিকে অনেকবার জ্বালাতন করেছি, কী আর করা, এত বেশি তো মানুষকে জ্বালাতন করা যায় না। আমার ইচ্ছে করছে আহাকে আনন্দ আকাশে বাতাসে লা 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 লা। যাই হোক, আমার এই বেসুরো গলায় তোমাদেরকে বেসুরো গান শুনিয়ে দিলাম। তোমরা প্লিজ 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 রাগ করে চলে যেও না, পুরো ভিডিওটা দেখে যাও, তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। কাজ আমি মিলানোভা তোমাদের জন্য ঘুরে ঘুরে অনেকটা
ও ভিডিও কালেক্ট করে ভিডিওগুলো এডিট করে তোমাদেরকে পাঠাচ্ছি। এখানে একটা কাঠবিড়ালি ছিল, ওই ভিডিওতে ওই কাঠবিড়ালিটাকে ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। খুব মিষ্টি একটা ই ছিল কাঠবিড়ালিটা, টুকু 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 করে এলো, আবার টুকু 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 করে চলে গেল। খুব মিশুক ছিল এবং সে এসে খাচ্ছিল আমাদের হাত থেকে। এরপর আমি এখানে এসে আবার ভিডিও বানাতে শুরু করে দিয়েছি, যেটা অ্যাকচুয়ালি আমি করি। সো আজকের ভিডিওটা একটু 10 মিনিট 24 সেকেন্ডের থেকে সামান্য একটু বেশি হয়ে গেছে। তোমরা তো জানো যেটার মান ভালো, যেটার কোয়ালিটি ভালো, সেটার তো সময় একটু চাই। আর আমার যে বিষয়টা হচ্ছে, অনেক সময় দেখবে আমার টপিকের মধ্যে অনেকগুলো কথা ভুল থাকতে পারে, ঠিক থাকতে পারে, এটা কিন্তু এখানকার নকশা, বুঝলে তো। আমার ডাবিং করার সময় আমি একবারে যেহেতু পুরোটা বলি, তো কোনো স্ক্রিপ্ট থাকে না, সো দ্যাটস ওয়াই আমার অনেক কিছু ভুল হতে পারে। সো আমি আশা করছি আমার ভিউয়ার্স যারা আছে তারা সমস্ত কিছুটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তো কুতুব মিনারে আমি পুরো বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা এই জায়গাটাতে এসে ম্যাপের থ্রু দেখে নিচ্ছিলাম যে কোন সাইডে কী ছিল। এই যে কিছু স্ট্রাকচার দেখছেন, কিছু স্ট্রাকচার পুরো হিন্দুদের মতন। এই যে আমরা যখন ভেতরটা যাব, আপনারা দেখলেই বুঝতে পারবেন হিন্দু বা বৌদ্ধ সংস্কৃতির যে কালচারগুলো যেই রকম হয়, এই যে এই ধাঁচটা, এটা আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এগুলো হিন্দু এনেকাজ, এগুলো মুসলিমদের বা ইসলাম ধর্মের হয়তো এইরকম হয় কিনা আমার জানা নেই। কিন্তু এখানে খুব সুন্দর করে এখানে লিখেছেন যে এখানে বিভিন্ন ধর্মের এই বিষয়টা এখানে আছে। যদি আমি কোনো ইনফরমেশনে ভুল করে থাকি সেই জন্য সবার থেকে ক্ষমা প্রার্থী আমি। তবে এখানে যতটুকু আমি পড়েছিলাম, যতটুকু আমি বুঝেছি তাই লেখা ছিল। আর এই আয়রন পিলারটা অনেক বছর আগের আনা, এটা এখনও অবধি আছে। এটা কত ইয়ে জানো, এখানে সব জায়গায় G20-র আপনি ব্যানারে দেখতে পাবেন। G20 মোস্ট প্রবাবলি তখন শুরু হয়ে গেছিলো, আমরা ভেবেছিলাম যে পরে হয়তো শুরু হবে, অনেক ফরেনার্সরা এসেছিলো তখন। তো আমি তো ঘুরে বেশ মজা পেয়েছি। আপনারা কারা কারা কুতুব মিনারে গেছেন? বলেছিলাম ভিডিওর শেষে জানাবো, যদিও আমি ভিডিওর মাঝখানেই বলে দিয়েছিলাম যে আমরা অ্যাকচুয়ালি কুতুব মিনারে এসেছি। আর যারা যারা তো কুতুব মিনারে গেছেন তারা তো জানি না, আর এখানে না হুট করে আমরা একটা টিয়া পাখি দেখতে পাই। আমার তো টিয়া পাখিকে দেখে মনটা খুব ভালো হয়েছে। এখানে একটা সেন্ট্রাল লাইব্রেরি ছিল, ওখানে কিন্তু মসজিদ, তারপরে হচ্ছে কবর, অনেক কিছু ছিল। ওয়াশরুম দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে কুতুব মিনারের এখানে ওয়াশরুম। দেন আমরা এখানে খেতে আসি। তো এখানে খাবারের প্রাইস খুব কম ছিল, 120 রুপিস করেছিল চিকেন ভাত। তো এরকম টুরিস্ট প্লেসে এরকম রেট হওয়াটাই স্বাভাবিক, খুব একটা বেশি ছিল না, খুব একটা কম ছিল না। আমরা যে মেট্রো স্টেশনে নেমেছিলাম ওখান থেকে মাত্র 20 টাকা করেছিল পার হেড, আর যদি পুরোটা রিজার্ভ করা হয় তাহলে 100 রুপিস। সো এটা হচ্ছে ছোলায় ভাটুরে। আর এরপর আমরা আবার মেট্রো করে উঠে যাই রাষ্ট্রপতি ভবনে যাওয়ার জন্য। আনফর্চুনেটলি আমরা যখন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে ওখানে নামে G20-র জন্য রাষ্ট্রপতি ভবন বন্ধ, তাই সুতরাং ওখান থেকে বিদায় নিয়ে আমরা চলে যাই অন্য একটা প্লেসে। খুব সম্ভবত আমরা চলে যাই লোটাস টেম্পলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।